আসসালামু আলাইকুম আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই কামনা করি আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ভাই দুবাইতে আসার পর প্রতি মাসে একজন মানুষের কত টাকা প্রয়োজন হবে খরচের জন্য তো আজকের ভিডিওতে আমি সে বিষয়ে কথা বলবো তবে এখানে একটি কথা বলে নিতে হচ্ছে সেটা হলো যে যদি আপনি শুধুমাত্র ভিজিট করার জন্য আসেন বা কোনো হোটেলে থাকার জন্য আসেন সেটার হিসাবে আমি বলবো না আমি শুধুমাত্র এই হিসাবটি বলবো যে যারা আরব আমিরাতে ভিজিট বিছে আসবেন এবং কাজের উদ্দেশ্যে আসবেন এবং তারা কয়েকজন বাংলাদেশিদের সাথে মিলে থাকবেন তাদের কত টাকা খরচ হবে আজকের ভিডিওতে আলাপ করবো আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আক্তার এটি নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দুবাইয়ের গুরুত্বপূর্ণ খবর জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আপনাদের কোনো প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার সাথে কথা বলতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে ফেসবুকের লিংক লিঙ্ক দিয়ে আছে সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারবেন তো সর্বপ্রথম আমি একটি কথা বলবো সেটা হলো যে যারা বিজির বিষয়ে আসতে চান তারা এই মুহূর্তে বিজির বিষয়ে আসবেন না কারণ বর্তমানে বিজিট বিষয়ে আসলে আপনি কোথাও কাজ পাবেন না বর্তমানে কাজের অবস্থা খুবই খারাপ অনেক কোম্পানি আছে যারা কোম্পানি সেরে দিছে কোম্পানির লাইসেন্স ক্যান্সেল করে অনেক মালিক আছে যারা আরব আমিরা সেরে দেশে চলে গেছে এরকম অনেক অনেক বাংলাদেশে বর্তমানে আছে যারা বিভিন্ন কোম্পানি যাওয়ার পর তারা এদেশে অবৈধ হয়ে গেছে আবার অনেকেই কোনো কাজ না পেয়ে দেশে চলে যাচ্ছে তো যারা বিদেশ বিষয়ে নতুনভাবে আসতে চান তাদের কাছে অনুরোধ করবো এই মুহুর্তে আসবেন না যারা আমাকে প্রশ্ন করেছেন যে একজন মানুষের আরব আমিরাতে থাকার জন্য প্রতি মাসে কত দেড় হামে প্রয়োজন হবে তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে একজন মানুষ খরচ করবে কত টাকা সেটা তার উপর নির্ভর করে তারপরও একদম কম হলেও যত টাকা প্রয়োজন হবে সেটার হিসাব আজকে দেওয়ার চেষ্টা করব এক এক সিটিতে এক এক রকমের খরচ হয় সর্বপ্রথম আপনার যে খরচটি আসবে সেটা হলো যে আপনার একটি রুমের প্রয়োজন আর একটি রুমে চার থেকে পাঁচজন মিলে থাকে তো একটি রুমের জন্য আপনার প্রতি মাসে শুধুমাত্র আপনার জন্য আড়াইশো থেকে তিনশো দেড়হামের প্রয়োজন হবে মনে করেন আড়াইশো দেড়হামই ধরলাম দুশো পঞ্চাশ দেড়হাম আপনার লাগবেই আপনার একটি সিটের জন্য তারপর আসবে আপনার প্রতি মাসে খাওয়াত যদি আপনি কোনো রেস্টুরেন্টে খান তাহলে আপনার প্রতি মাসে তিনশো থেকে সাড়ে তিনশো হামার প্রয়োজন হবে আর যদি আপনি আপনার ম্যাচমেটদের সাথে মিলে নিজে খানা বানিয়ে বা যাতায়াত খরচ করে নিজে খানা বানিয়ে খান তাহলে আপনার প্রতি মাসে কম হলেও আড়াইশো থেকে তিনশো দেড়হামের প্রয়োজন হবে মনে করেন যে আমি আড়াইশো হাম দরলাম তাহলে রুমে থাকার জন্য আড়াইশো দেড়হাম প্লাস আপনার খাওয়ার জন্য আড়াইশো হাম টোটাল পাঁচশো দেড়হাম লাগবে শুধুমাত্র আপনার খাওয়া এবং থাকার জন্য তারপর আসবে আপনার প্রতিদিন দু টাইম নাস্তা করতে হবে আরব আমি রাতে দু টাইম মানুষের খাই একটা হলো দুপুরে আর একটা হলো রাতে আপনার সকালে নাস্তার জন্য এবং সন্ধ্যায় নাস্তার জন্য যদি আপনি একদম কমই খান তারপরও আপনার দশ দেড় প্রতিদিন প্রয়োজন হয়ে যাবে সকালে পাঁচ দেরহাম এবং বিকালে পাঁচ দেড়হাম তাহলে আপনার এখানে তিনশো দেড়হাম আসতেছে আমি এত টাকা ধরলাম না মনে করেন আপনি নাস্তা একদম অল্প করে খেলেন তারপরও আপনার প্রতি মাসে দুইশো দেড়হাম শুধুমাত্র সকালে এবং বিকালে নাস্তার জন্য প্রয়োজন হয়ে যাবে তাহলে আপনার কত আসতেছে পাঁচশো প্লাস দুইশো সাতশো দেড়হাম হয়ে গেছে শুধুমাত্র আপনার থাকা খাওয়া এবং দুবেলা নাস্তার জন্য এরপরে আসবে আপনার পার্সোনাল অনেক কিছু খরচ আছে মনে করেন যে আপনি কোথাও বেড়াতে গেলেন সেখানে আপনার খরচ আসবে প্রতি মাসে আপনাকে চুল কাটতে হবে এবং না হলেও মাসে একবার আপনার দাড়ি কাটতে হবে সেখানে আবার আপনার প্রতি মাসে বিশ থেকে পঁচিশ আমার প্রয়োজন হয়ে যায় এছাড়া আপনি অসুস্থ হয়ে গেলেন সেটারও খরচ আছে। এছাড়া আপনার একটা জিনিস পছন্দ হয়ে গেল একটা এক সময় একটা শার্ট কিনলেন এক সময় একটা জুতা কিনলেন বা আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে পেস্ট ক্রিম ব্রাশ আরও অনেক কিছু আছে শ্যাম্পু বডি স্প্রে পারফিউম আরও অনেক অনেক কিছু আছে তো সম্পূর্ণ টোটাল মিলিয়ে যদি আপনি আরও দুশো হাম ধরেন তাহলে আপনার আসতেছে নয়শো হাম আপনার খরচ ম্যাক্সিমাম আপনার এক হাজার হাম প্রতি মাসে খরচ আছে তো এখন আপনি আরও আমিরাতে আসলেন আসার পরে আপনি কাজ পাচ্ছেন না মনে করেন যে আপনার পরিচিত কেউ আপনাকে কাজ দিয়েই দিল তাহলে আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতেছেন মনে করেন যে পনেরোশো হাম তাহলে পনেরোশো হাম থেকে যদি আপনার এক হাজার হাম আপনার নিজের জন্য চলে যায় তাহলে আপনার কত থাকলো পাঁচশো হাম পাঁচশো হামে বাংলা কত টাকা হয় পাশ্চা ধরামে বাংলা প্রায় এগারো থেকে বারো হাজার টাকা হইতেছে তো এগারো থেকে বারো হাজার টাকা থেকে আপনি আপনার পরিবারের জন্য কি দেবেন আপনার নিজের জন্য কী জমা করবেন তাছাড়া দেখা গেছে যে আপনি আরও আমরা তাছাড়া ভিজিট ভিসা লাগালেন এক বছর পরে আপনার লাইসেন্সের খরচ আসলো আবার দেখা গেছে যে তিন বছর পর আপনার ভিসা লাগাতে হবে সেটার খরচ কোথায় দেখে আসবে তারপর এদেশে চলতে গেলে অনেক ধরনের ফাইন আসে যদি কোনো আপনার উপরে কোনো ধরনের ফাইন চলে আসে রাস্তা চলাফেরা করতে সেটা কোথায় গিয়ে আসবে তো সম্পূর্ণ কিছু টোটাল হিসাব মাথায় রেখে তারপর আরও আমিরাতে আসার চেষ্টা করবেন যা খরচের কথা বলছি এর থেকে কম হবে না এর থেকে বেশি হবে আমি একদম কম বলছি যারা আরও আমিরাতে আসে তাদের সাথে যদি আপনারা আলাপ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যে খরচটির কথা বলছি সেটা একদম নিজের হিসাবটা বলছি এর থেকে বেশি আসবে আপনি যদি দুবাইতে দেখেন এমনও জায়গা আছে যেখানে চারশো থেকে পাঁচশো দেরাম শুধুমাত্র সিট বাড়ার জন্য আসে প্রায় তিনশো থেকে সাতশো দেড়াম শুধুমাত্র খাওয়ার জন্য আসে আমি তো এরপর কম টাকা হিসাব করে আপনাদের বলছি তো যারা আরও আমিরাতে আসবেন তাদের একটা হিসাব পেয়ে গেছেন যে এক মাসে আপনার শুধুমাত্র নিজের জন্য এক হাজার দেড়হাম প্রয়োজন হবে আপনি এক হাজার দেড়হাম প্রতি মাসে রুজি করতে পারবেন কারণ আরও আমিরাতে বর্তমানে কাজের অবস্থা একদমই খারাপ আপনি এসে যে কাজ করবেন কোথায় কাজ করবেন কে আপনাকে কাজ দেবে সেটা আপনাকে মাথায় রাখবেন মনে করেন যে কাজ পেয়ে গেলেন কাজ পাওয়ার পরে আপনি কত টাকা রুজি করতে পারবেন পনেরোশো দেড়হাম থেকে দুই হাজার দেড় হাম মনে করেন পনেরোশো দেড়হাম রোজগার করা অনেক কষ্ট পনেরোশো দেড়হাম খরচ করলে আপনার এক হাজার দেড়হাম চলে যাচ্ছে পাঁচশো দেড়হাম সেখান থেকে আপনার ফ্যামিলি চালাতে হবে এছাড়া এখানে আবার আরেকটা হিসাব রাখতে হবে যে আপনি যে আরব আমিরাতে আসছেন ঋণ করে আসছেন কারোর কাছ থেকে ধার টাকা নিয়ে আসছেন ব্যাঙ্ক থেকে নিয়ে আসছেন তো সেগুলো সুদ আসতেছে সে টাকাটা আপনি কীভাবে পেড করবেন তো সম্পূর্ণ হিসাব মাথায় নেওয়ার পর তারপর আরব আমিরাতে আসবেন যারা বিজ বিজে আসতে চান কারণ আপনার এখন দেশ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের মাতার মধ্যে এই বিষয়গুলো এখন আসতেছে না যখন আরব আমিরাতে মানুষ চলে আসে তখন তার মাতার মধ্যে সব কিছু আসে কিন্তু তখন তার করার কিছুই থাকে না তখন মানুষ কান্না করে দেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে অনেক আছে লজ দিয়ে দেশে চলে যায় তো যারা আমাকে ফলো করেন আমি সব সময় চেষ্টা করি আপনার ভালো কিছু জানার জন্য তাই আজকের ভিডিওটি নিয়ে আসছি আশা করি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন যাবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সে কামনে বিদায় নিলাম আল্লাহ হাফেজ